বাংলা আমার কাছ থেকে লেখা চেয়েছিল। স্পর্ধা কম নয়, শিক্ষক পদে দাবিদার, তাদের যদি সুযোগ না দেওয়া হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে? পুরো শিক্ষা ব্যবস্থাটাতে অবক্ষয় তৈরি হয়েছে। এরা মেধাবী ছাত্রছাত্রীরা যদি শিক্ষক না হন শিখাবে কে? আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে কাদের কাছে? আপনি কবিতা বিতান পড়েছেন? আমি আশা তুমি প্রেরণা, আমি অশা তুমি মেরণা। শিল্পীরা যখন রাস্তায় নামে তখন সে সাধারণ মানুষই হয়ে যায়। বিমলদা, বিমল চক্রবর্তী যখন রাস্তায় নেমেছেন তিনি শুধু বিমল চক্রবর্তী হিসেবে এমনটা নামেননি, উনি প্রতিবাদী একজন মানুষ হিসেবে উনি রাস্তায় নেমেছেন। এমনভাবে রাস্তায় নেমেছেন যে ওনাকে পুলিশ ভয় পেয়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। ওই দলটি একটি লুম্পেনদের দল, একটা অসভ্য দল। তারটার যে সম্মান, পুরস্কারটার সঙ্গে যে সম্মান জড়িয়ে আছে, যে গুরুত্ব জড়িয়ে আছে, সেখানে একটা ছাপ পড়লো, সেখানে একটা কালো দাগ পড়লো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কবিতাগুলি কবিতা বলতে আমার আপত্তি আছে, ছড়াগুলি ছড়া বলতে আমার আপত্তি আছে। এই যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন সম্মাননা দেওয়া হয় না, আপনাকে এই সম্মানে যদি সম্মানিত করা হয় আপনি গ্রহণ করবেন? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি মৌমিতা। আজ আমাদের সঙ্গে রয়েছেন কবি এবং গদ্যকার মন্দাক্রান্তা সেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। এই যে এসএসসি দুর্নীতি, চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের আন্দোলন, প্রতিবাদ, আপনি নিজেও নাগরিক মিছিলে পা মিলিয়েছেন, পুরো বিষয়টাকে কিভাবে দেখেন জিজ্ঞেস করুন। আমি শুধু নাগরিক মিছিলে পা মিলিয়েছি তার নয়, আমি ওদের সঙ্গে রাত কাটিয়েছি, অনশন করেছি। 500 দিনের বেশি ওরা বসে আছে রাস্তায়। মাঝে মাঝে সরকার পক্ষের কেউ আসছেন, ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন এবং চলে যাচ্ছেন, তাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এটা পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার একটা অভিসন্ধি বলে আমার মনে হয়। যারা দাবিদার, শিক্ষক পদের দাবিদার, তাদের যদি শিক্ষক মানে হওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে? পুরো শিক্ষা ব্যবস্থাটাতে অবক্ষয় তৈরি হয়েছে। কারণ এরা মেধাবী ছাত্রছাত্রীরা যদি শিক্ষক না হন শিখাবে কে? এবং আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে কাদের কাছে? আর এই দুর্নীতি, এই দুর্নীতি প্রকট হয়ে উঠছে যখন আমরা দেখছি একটা করে কমিটি গঠন করা হচ্ছে, প্রতিনিধিদের কমিটি শিক্ষক হবু শিক্ষকদের মধ্যে থেকে, এবং তার আগে ক্ষীরটা খেয়ে আসছে আর খুরটা খাচ্ছে যারা বসে আছে তারা। তাদের ভাগে কিছুই নেই। ওখানে বসে থেকে একটি মেয়ের ভ্রূণ নষ্ট হয়েছে, গর্ভবতী একটি শিক্ষিকা হওয়ার প্রার্থী, শিক্ষক পদ প্রার্থী, তার ভ্রূণ নষ্ট হয়েছে। তারা বাচ্চাদের নিয়ে ঝড়ঝড় উপেক্ষা করে বসে আছেন ওখানে। তো এই যে লাগাতার আন্দোলন, এই আন্দোলনের কোনো আশু ফল আমরা দেখছি না। কিন্তু এবার মনে হয় মানুষ জেগেছে, মানুষ ভীষণভাবে ওদের পাশে দাঁড়িয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। 510 দিন কি আরও বেশি ওরা রাস্তায় বসেছে। আমি ওদের বলেছিলাম যে তোরা রাস্তায় বসে থেকে কী করবি, কেউ দেখছিও না, ওরা ভিখারির মতো রাস্তায় বসে আছে, লোকে পাশ দিয়ে চলে যাচ্ছে, যেন কি বসে আছে, কেন বসে আছে, কারা বসে আছে, তার কোনো হুঁশই নেই। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে অবস্থার একটু উন্নতি হয়েছে আমি বলবো, কারণ সাধারণ নাগরিকরা এবং নাগরিক সমাজের মুখ যারা, তারা ওদের হয়ে রাস্তায় নেমেছে। তো এইটা অনেকখানি ইতিবাচক একটা দিক বলে আমার মনে হয়। এই যে বিমল চক্রবর্তীর ঘটনা আমরা দেখলাম, শিল্পী মহল যখন প্রতিবাদে সোচ্চার হয় তখন তাদের তরফে আক্রমণ নেমে আসে। যে কোনো মানুষই তো এর প্রতিবাদ করতে পারে, শিল্পীদের ওপর এই যে আক্রমণ কি বলবেন? শিল্পীরা যখন রাস্তায় নামে তখন সে সাধারণ মানুষই হয়ে যায়। লড়াইটা সাধারণ মানুষের জন্যে, সাধারণ মানুষের হয়ে। তো বিমলদা, বিমল চক্রবর্তী যখন রাস্তায় নেমেছেন তিনি শুধু বিমল চক্রবর্তী হিসেবে এমনটা নামেননি, উনি প্রতিবাদী একটা মুখ, প্রতিবাদী একজন মানুষ হিসেবে উনি রাস্তায় নেমেছেন। এবং রাস্তায় নামলে তার কিছু ফল পাওয়া যায়, কিছু রেজাল্ট হয়, যেরকম হাজতবাস, তুলে নিয়ে যাওয়া, লক আপ করা, মার, এই সমস্ত হয়। কাজে বিমলদার প্রতি আমার শ্রদ্ধা অসম্ভব বেড়ে গেছে আগের থেকে, যে উনি এমন
এমনভাবে রাস্তায় নেমেছেন যে ওনাকে ভয় পেয়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। তার মানে উনি শুধু একজন বিখ্যাত নাট্যকার, বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শুধু তা নয়, তিনি একজন সাধারণ মানুষ যিনি কমরেডদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছেন এবং হাজত বাস করেছেন। এর জন্য ওনাকে লাল সেলাম। এই যে বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গগুলি উঠে আসে বিভিন্ন সময়, আপনার কি মনে হয় যে শিল্পী মহল দুভাগে বিভক্ত হয়ে যায় এই সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে? যারা যাদের রাজনৈতিক মতাদর্শটা খুব পাকাপোক্ত তারা প্রতিবাদে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থে সামিল হয়, আর একটা দল আছে যারা কি করবে নিজেরাই জানে না, তাদের কাছে পরিস্থিতি পরিষ্কার নয়, তারা কখনো এর পক্ষে কথা বলে কখনো ওর পক্ষে কথা বলে পুরো ব্যাপারটা গুলিয়ে ফেলে। এরকম অনেককেই আমরা দেখেছি যে আগে বামপন্থী ছিল পরে সে বামপন্থীর বিরুদ্ধে কথা বলছে। তো এদের আমি ধরি না, কারণ এদের মতি স্থির নেই। দুভাগে ভাগ হয়ে যাব, আমি এক ভাগের কথাই বলবো, আমি সেই এক ভাগেই আছি। দুভাগে ভাগ হয়ে যে দ্বিতীয় ভাগ, তারা কি করলো কি করলো না সেটা ভাবলে আমাদের চলবে না। তারা তাদের মধ্যে চলছে মানে কোথাও এগোচ্ছে না, হাঁটছে, আর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি, এটাই আমাদের মধ্যে ফারাক। এই যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন সম্মাননা দেওয়া হয়, এবছর কবি শ্রীজাত বঙ্গভূষণ সম্মান পেয়েছেন, আপনাকে এই সম্মানে যদি সম্মানিত করা হয় আপনি গ্রহণ করবেন? অবশ্যই না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেব বলে কি এতদিন পথে নামলাম? আমার কি বলবে, থেকে লজ্জার তো আর কি বেশি কিছু নেই, এবং ওরা আমাকে দেবেও না, যদি দেয় আমি প্রত্যাখ্যানই করবো, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির পরিপন্থী, আমি ওনার দলের পরিপন্থী, ওনার কাজকর্ম, ওনার যে ভূমিকা সব কিছুরই পরিপন্থী আমি। আমি প্রতিবাদ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের এবং তৃণমূল দলটিকে। তো তারা যদি আমাকে সম্মাননা জানাতে চায় ভুল করে, তাহলে আমার কোনো ভুল হবে না, আমি ঠিকভাবেই জবাব দেবো যে আমি যোগ্য নই আসলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিতে গেলে তো একটু যোগ্যতা দরকার, আমি সেই যোগ্য নই, সেই প্রতিভা আমার নেই। শহীদ দিবস তৃণমূলের 21শে জুলাই প্রত্যেক বছরই পালন করা হয়, সেখানেও আমরা শিল্পী মহলের বহু ব্যক্তিত্বের উপস্থিতি দেখতে পাই, শ্রীজাত কবি ওনাকেও আমরা নিয়মিতভাবে দেখতে পাই, আপনার অংশগ্রহণ কেন দেখা যায় না? আমি তো মানুষের কাছে দায়বদ্ধ, যে সরকার, যে দল, যে প্রশাসন মানুষের প্রতি দায়বদ্ধ নয়, বরং মানুষের বিপক্ষে কাজ করে, মানুষের বিপক্ষে কথা বলে, তো সেখানে আমার তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, আমি সেখানে অংশগ্রহণ করার। তুমি কি প্রশ্ন করেছিলে যেন অংশগ্রহণ করার, মানে আপনার অংশগ্রহণ কেন আমরা দেখতে পাই না? ওখানে আমার অংশগ্রহণ করার কথা নয়, কারণ আমি প্রকৃতভাবে মানুষের প্রতি দায়বদ্ধ। ওই দলটি একটি লুম্পেনদের দল, একটা অসভ্য দল, একটা অসভ্য প্রশাসন, একটা বিবেকহীন প্রশাসন, তাদের কাছ থেকে তাদের কাজে অংশগ্রহণ করা আমার পক্ষে একেবারেই অসম্ভব, কারণ আমি আগাগোড়া বামপন্থী একজন মানুষ। কবি মন্দাক্রান্তা সেনকে অনেক মানুষ ভালোবাসেন, পছন্দ করেন, আপনি কবিতা বিতান পড়েছেন? কিছু কিছু পড়েছি, মানে কানে এসেছে পড়েছি, ওই যে কি যেন, আমি আশা তুমি প্রেরণা, আমি অশা তুমি মেরোনা, এগুলো পড়েছি। কি মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের প্রত্যেকের কাছে আসে সেভাবেই পড়েছি, সেভাবেই। মুখ্যমন্ত্রীকে যে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে, আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে? কিছু বলার নেই, ওনাকে পুরস্কার দেওয়া হবে বলে নতুন করে একটা পুরস্কার তৈরি করা হলো, যে অন্যান্য কাজের সঙ্গে পাশাপাশি নিরলস সাহিত্য সাধনা, তো কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কবিতার জন্য একটা পুরস্কার পেয়ে থাকেন, যার সঙ্গে সাহিত্য একাডেমি, বাংলা সাহিত্য একাডেমি, বাংলা একাডেমির নাম জুড়ে আছে, সেটা এই সম্মানের অপমান, কারণ এই সম্মান পূর্বে অনেক ডিজার্ভিং মানুষ পেয়েছেন, ডিজার্ভিং কবি, গদ্যকার, ঔপন্যাসিকেরা পেয়েছেন, তো তাদের সবার কাছে এটা লজ্জার যে এই পুরস্কারটা, এই সম্মানের যেটা ছিল, এই পুরস্কারটা তাকে এক ধাপ নামিয়ে আনা হলো,
মমতা বন্দ্যোপাধ্যায় যদি সাহিত্য বাংলা একাডেমি পুরস্কার পেয়ে থাকেন, তাহলে হয় তিনি লেখেন না অন্যরা লেখেন না, কিংবা হয় তিনি লেখেন না অন্যরা লেখেন, কাজেই গুলিয়ে ফেলা হলো আর কি। যে এটাকে আমি এভাবেই দেখি, এটা অসম্ভব মেগালোম্যানিয়াক একজন ভদ্রমহিলা, তিনি নিজেই ঠিক করেছেন যে পুরস্কারটা হবে, তারপরে যেটা কমিটি তৈরি হয়েছে ওনাকে বাছাই কমিটি, সেখানে ওনার পেটোয়া লোকজনই আছে, তারা নিজেদের স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কার দিয়েছে। এতে এই পুরস্কারের একটা গ্র্যাভিটি ছিল, পুরস্কারটার একটা গুরুত্ব ছিল, সেই গুরুত্বটা পুরস্কারটা হারালো এটা মনে হয়। আপনারা লেখালেখি কর মানে কবিতা এবং গদ্যকার উপন্যাস এর সঙ্গে যুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সেইভাবে রিপ্রেজেন্ট করেন যে উনিও লেখালেখির মধ্যে আছেন, এবং এই যে নিরলস সাহিত্য সাধনা এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকে একই স্তরে প্রত্যেককে নিয়ে আসা হচ্ছে, মানে সবারই ডেজিগনেশনটা সেম, কী বলবেন? না তা নিশ্চয়ই নয়, এর আগেও যারা পেয়েছেন তারা ডিজার্ভ করেন বলেই পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন যখন, তখন আমি আরও একবার বলবো এই সব পুরস্কারটার যে সম্মান, পুরস্কারটার সঙ্গে যে সম্মান জড়িয়ে আছে, যে গুরুত্ব জড়িয়ে আছে, সেইখানে একটা ছাপ পড়লো, সেখানে একটা কালো দাগ পড়লো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কবিতাগুলি কবিতা বলতে আমার আপত্তি আছে, ছড়াগুলি ছড়া বলতে আমার আপত্তি আছে, তার সাহিত্য সাধনা কী স্তরে তার সম্বন্ধে আমার সামান্য হলেও ধারণা আছে, কাজেই তাকে যদি মানে এই সম্মান দেওয়া হয় তাহলে সব এক স্তরের মধ্যে যে ফেলা হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। কারণ বাংলা ভাষায় সাহিত্যে বিশিষ্ট মানুষের সংখ্যা কম নয়, তারা সত্যিকারের প্রতিভাবান, সত্যিকারের তারা স্টলওয়ার্ড, তাদের যে পুরস্কার দেওয়া হয়েছে পূর্বে সেই পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন, তার মানে আপনি যেটা বলছেন যে একই স্তরে একই গোত্রে সবাইকে বসানো হলো, এটা সত্যি আমাদের দেশেই বোধ হয় সম্ভব, অত্যন্ত লজ্জাজনক। এটা একটি সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে অনিক দত্ত মেজাজ হারান এবং তিনি বলেন যে মানে ওনাকে ঠিক সাংবাদিক হিসেবে মেনে নিতে পারেননি অনিক দত্ত, সেই নিয়ে কিছু বাকবিতণ্ডা তৈরি হয়। এই ঘটনাটা আগে থাকতে না জানা থাকলে আমি বলবো ঠিক করেছেন অনিক দত্ত, কারণ জাগো বাংলা আমার কাছ থেকে লেখা চেয়েছিল, মানে সেটা চাওয়াতে আমি এত স্টান্ড হয়ে গেছিলাম, এত স্তম্ভিত হতভম্ব হয়ে গেছিলাম, আমি পোস্টও দিয়েছিলাম যে জাগো বাংলা আমার কাছ থেকে লেখা চায়, স্পর্ধা কম নয়, একটা পার্টির কাগজ, একটা দলের কাগজ, সেই কাগজ যারা চালায়, মালিকানা যাদের, যারা সম্পাদনা করেন, যারা ওখানে নানা রকম পদে আছেন, তারা সবাই জানেন আমার স্ট্যান্ড পয়েন্ট কী, আমার স্টান্স কী, আমার দায়বদ্ধতা কোথায়, তার সত্ত্বেও তারা আমার লেখা চায়, এটা এক ধরনের স্পর্ধা ছাড়া কিছুই নয়। কাজে অনিক দত্ত যদি বলে থাকেন যে জাগো বাংলার সাংবাদিকরা সাংবাদিকই নয়, খুব ভুল কিছু বলেননি, কারণ তারা এক পেশে খবর করে এবং জাগো বাংলা একটা কাগজই নয়, সংবাদপত্রই নয়, সেখানে সাংবাদিক কোথা থেকে আসবে? জাগো বাংলা আপনি লেখালেখি করেন এবং সেক্ষেত্রে আপনার পাঠক বা পাঠিকার সংখ্যাও প্রচুর, তো সেই জায়গা থেকে আমি যদি বলি জাগো বাংলারও তো কিছু পাঠক এবং পাঠিকা রয়েছেন, তাদেরও তো মনে হতে পারে যে তারা আপনার লেখা পড়তে চান, আপনার কবিতা পড়তে চান, তো আপনি নিজেকে কেন সীমাবদ্ধ করে রাখছেন? সীমাবদ্ধ করে রাখছি না, যে দলটাকে আমি ঘৃণা করি তাদের কাগজে তাদের কথাই লেখা হয় ফুলিয়ে ফাঁপিয়ে, কাজেই তাদের এই যে কি বলবো মানে অতিরঞ্জিত না, তারা যে খবর দেয় সেটা অতীব মিথ্যা, মিথ্যে খবর দেয় তার, কারণ আমাদের সুপ্রিমো মিথ্যে কথা বলেন, তার পোষে লুম্পেন গুন্ডা, নিজেই বলেছেন যে আমি গুন্ডাজ কন্ট্রোল করি, উনি বলেছিলেন আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা দেবী, তো উনি বলেছিলেন, তো ওনার একটা কাগজ, সেই কাগজে সাংবাদিক, সেটা না পড়লেও আমার চলবে, বাংলা ভাষায় পড়ার অনেক কিছু আছে, বাংলা ভাষায় পড়ার মতো সংবাদপত্র আছে, বাংলা ইংরেজি দুটোই, ইন্টারনেট আছে, সব কিছু আছে, আমরা সেখান থেকে খবর পাই, তার জন্য জাগো বাংলা পড়ার কোনো কোনো যৌক্তিকতা আছে বললে আমার মনে হয় না। বর্তমানে যা কিছু সাম্প্রতিক ঘটনা ঘটে, পরিস্থিতি সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে আপনি ফেসবুকে লেখালেখি করেন, আপনি প্রতিবাদে সোচ্চার হন, আপনি গলা তোলেন, তো এটা কি খুব সচেতন সিদ্ধান্ত?
স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত, সচেতন তো বটেই, কিন্তু আমি 2011-র পর থেকে এটা শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার করা দরকার, কারণ যারা ভাষা পাচ্ছেন না তাদের হয়ে ভাষা দেওয়া, তাদের যে দুঃখ কষ্ট, তাদের যে বঞ্চনা প্রবঞ্চনা শিকার হওয়া, এই সবগুলোকে একটা ভাষা দিতে হবে। সেই ভাষায় আমি কবিতা লিখতে শুরু করি। তো আমি আগে এরকম লিখতাম না, আমি আগে প্রেমের কবিতাই লিখতাম, কিন্তু পরবর্তীকালে প্রেমের কবিতার পাশাপাশি আমি প্রতিবাদের কবিতাও লিখতে শুরু করি। তো এখন দুটোই আমার পথ। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে রাজনৈতিক সংস্কৃতি চলছে এই মুহূর্তে, তো সাধারণ মানুষ কি রাজনীতিকে এরপরে আর বিশ্বাস করবে, বা কি মনে হয় আপনার? মানুষ একদিন রিফিউজ করবে, কারণ আমরা সেই দিকে যাচ্ছি। আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের সব কিছু, আমাদের বেঁচে থাকা, আমাদের মনন, আমাদের যাপন, সব কিছু অবক্ষয় শিকার। এবং এই অবক্ষয় যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়, মানুষ তখন স্বতঃস্ফূর্তভাবে ঘুরে দাঁড়ায়। কাজেই সচেতন হবে যারা, তারা হচ্ছেন সমাজের মেধা মনন আছে যাদের, মানে যারা প্রকৃতপক্ষে মানুষের বিবেক হিসেবে কথা বলেন, যেমন ছিলেন শঙ্খবাবু, যেমন ছিলেন তরুণবাবু। এরা এই পথ নিতে, এই নেতৃত্ব নিতে আরও পরবর্তী প্রজন্ম এগিয়ে আসবে। এরা সচেতনভাবে এর বিরুদ্ধে কথা বলবে, এই যে সময়, এই যে ঘটনাপথ, এর বিরুদ্ধে কথা বলবে, করে একটা 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 পরিস্থিতি, পরিমণ্ডল তৈরি করবে, একটা প্রস্তুতি তৈরি করবে, আর স্বতঃস্ফূর্ত প্রতিবাদে নামবে সাধারণ মানুষ। তখনই বিপ্লব সম্ভব, তখনই পাল্টানো সম্ভব। এই যে দুর্ভাগ্যজনক, এই যে চূড়ান্ত অবক্ষয় চেহারা, এটার বিরুদ্ধে সচেতন মানুষরা নেতৃত্ব দেবেন, এবং তার পিছনে মানুষের, জনসাধারণের, জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকবে, যেটা স্বতঃস্ফূর্ত। আমরা দেখেছি যে পুরস্কারের মঞ্চে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং রাজনৈতিক আলোচনা হচ্ছে, এই বিষয়টাকে কীভাবে দেখেন? আমি বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ পুরস্কার মঞ্চের কথা বলছি। আমি এটার প্রতি আমার কোনো ঔৎসুক্য নেই, আমি জানিও না। সেজাতে আমার বন্ধু বলে খবরটার জায়গায় পেলাম, সেটা আমি জানি। আর কারা পাচ্ছেন অথবা পাচ্ছেন না আমি জানি না, আমার জানার কোনো ইচ্ছাও নেই। কাজেই সেখানে কী বিষয়ে আলোচনা হলো, কী হলো, আই এম লিস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট। তার কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনাটি ঘটে, এবং সেই প্রসঙ্গেই বেশ কিছু মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকেই করেছেন। তো আমি সেই প্রসঙ্গে জানতে চাইছি যে ওই মঞ্চে রাজনৈতিক আলোচনা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এটাই তো স্বাভাবিক, সব কিছুর মধ্যে রাজনীতিকে ঢোকানো, সব কিছুর মধ্যে রাজনীতিকে ঢোকানো এবং নোংরা রাজনীতিকে ঢোকানো। একটা পুরস্কার মঞ্চ, সে যারাই দিক, যেভাবেই দিক, সেখানে কথাবার্তা যেরকম হওয়া উচিত, সেখানে এই রাজনৈতিক আবহ নিয়ে আসা, রাজনৈতিক কৈফিয়ত দেওয়া, রাজনৈতিকভাবে মঞ্চটাকে ব্যবহার করা, এটাই হচ্ছে এটা ঠিক না। কারণ ওরা যে কোনোভাবে রাজনৈতিক মঞ্চকে ব্যবহার করে, রাজনীতিটাকে যে কোনো মঞ্চে ব্যবহার করে, কারণ ওরা জানে যে একটা মিথ্যেকে যে কোনো সুযোগে যদি মাথায় ঢুকিয়ে দেওয়া যায় পেরেক দিয়ে, তাহলে মানুষ সত্যিকে মিথ্যেকেই সত্যি বলে ভাবে বা সত্যি বলে গ্রহণ করতে পারে। তো সেই জন্য ওরা যে কোনো সুযোগে, যে কোনো পরিস্থিতিতে এরা এই সমস্ত করতে পারে। সেখানে একটা পুরস্কার মঞ্চ, সে যেমনই হোক, যারাই দিক যারাই পাক, সেই পুরস্কার মঞ্চে একটা পবিত্রতা থাকে, তো সেই পবিত্রতা তার থাকে না। শেষ করব, আপনার লেখা যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? যারা আপনার লেখাকে একেবারেই আঁকড়ে ধরে বাঁচেন তাদেরকে কিছু বলতে চান? হ্যাঁ, তাদের অবশ্যই বলতে চাই যে আপনারা আছেন তাই আমি আছি।